দেখতে পাচ্ছেন বন্ধুরা, টমেটোগুলো কত বড় সাইজের হয়েছে এবং হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনার ফসল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। টমেটো বাগান চাষি বা টমেটো বাগান যারা চাষ করে তারা সকলেই জানে যে টমেটো বাগানের একটা রোগ আছে, সেটা হলো টিপ জ্বলা। এই টিপ জ্বলার থেকে নির্মূল পাবেন কিভাবে সেই বিষয়ে আমি ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করছি। সাধারণত টিপ জ্বলা ওয়েদার পরিবর্তনের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। অতিরিক্ত ঠান্ডার ফলে এই টিপ জ্বলাটা খুব একটা দেখা যাবে না এবং অল্প ঠান্ডা এবং অল্প গরম একসঙ্গে যদি একটু মিস করে আসে, আমাদের যে বীজটা আমরা চাষ করি যতটা ঠান্ডা পড়বে ততটাই আমাদের গাছের গ্রোথ ভালো হয়ে থাকে। সেক্ষেত্রে অল্প ঠান্ডা এবং অল্প গরম মিক্স করে মিক্স হয়ে যায় তাহলে দেখা যাবে যে এই টিপ জ্বলাটা লেগে থাকে এবং এই টিপ জ্বলা থেকে প্রতিকার পাওয়ার জন্য কি কি করতে হবে আমি সেই বিষয়ে ছোট্ট একটা ধারণা দেব। প্রথমে তো টিপ জ্বলা যখনই লেগে যাবে তখনই আপনাদেরকে গাছে সেচ দেয়া কম করতে হবে। সেচ খুবই কম, নামমাত্রা হালকা সেচ দিতে হবে। ভারী সেচ দেওয়ার পর আপনি আর ও রোগটা থেকে গাছকে বাঁচাতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, টিপ জ্বলাতে আপনার সম্পূর্ণ বাগান নষ্ট হবে না, তবে গাছের যে গ্রোথ এবং গাছের সমস্ত ফুল ফেলে দেবে, নতুন করে ফল ধরতে সাহায্য করবে না এবং গাছের গ্রোথ অনেকটা কমে যাবে। আরেকটা পয়েন্ট, টিপ জ্বলা যখন লেগে যাবে তখন দেখা যাবে যে গাছ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, মানে বয়স হয়ে যাবে গাছের এবং খুব একটা আপনি ফল পাবেন না। তাই আমাদেরকে টিপ জ্বলা সম্পর্কে অকিবল থাকতে হবে যে টিপ জ্বলা এলে এটাকে আমাদের সঠিক সময় ট্রিটমেন্ট করতে হবে, না হলে আমরা সঠিকভাবে ফল পাবো না। টিপ জ্বলার জন্য অনেক রকমের কীটনাশক পাওয়া যায়, তবে সব থেকে পুরানো এবং যেটা আজও ব্যবহার করা হয় সেই দুটো ওষুধের নাম আমি বলবো, যেগুলো অনেকটা সস্তা। অন্য কীটনাশকের তুলনায় এটাতে দামে অনেক কম এবং অনেকটা সস্তা। টিপ জ্বলার ক্ষেত্রে আপনারা ডাইটেন এবং কিটারজেন ব্যবহার করতে পারেন, যা খুবই কার্যকারী এবং অনেক পুরানো রেসিপি। যারা টমেটো চাষ করছে যেসব বন্ধুরা, ওনারা জানে যে এই ডাইটেন কিটারজেন অনেক পুরানো একটা ওষুধ, তবে ডাইটেন কিটারজেন স্প্রে করার বা ব্যবহার করার কিছু নিয়মাবলী আছে। আপনাকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত মাত্রায় ডাইটেন কিটারজেন ব্যবহার করতে পারবেন না, তাহলে টিপ জ্বলা লেগে আপনার গাছে যতটা ফুল পড়ে যাবে তার তুলনায় কিটারজেন একটু বেশি পড়ে গেলে বেশি পরিমাণে গাছে ফুল চলে যাবে, টোটাল সমস্ত ফুল গাছেতে চলে যাবে এবং গাছে ফল ধরতে ধরতে অনেকটা সময় লেগে যাবে। এবং রানিং বাজার চলছে এখন, আমাদের গাছে টমেটো উঠছে, এই সময় যদি বা সমস্ত ফুল পড়ে যায় তাহলে আমাদের মার্কেট ধরার ক্ষেত্রে একটু লোকসান হয়ে যাবে। সেদিকটাও খেয়াল রাখতে হবে যে যতটা পরিমাণ প্রয়োগ করার নিয়ম ততটাই করতে হবে। কিটারজেন ব্যবহার করতে হবে পার ড্যামে 10-15 ml এবং ডাইটেন পাউডার 30-50 গ্রামের মধ্যে ব্যবহার করতে হবে। আমি
আপনাদেরকে দেখিয়ে দিই যে টিপ জলার প্রভাবটা কতটা পড়েছে আমার কাছে, সেটাও আমি আপনাদের সামনে আজকের উপস্থাপন করছি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, টিপ জলা লাগার দরুন আমি গাছের সম্পূর্ণ পাতা কেটে দিয়েছি এবং ফলগুলো কেমন দেখা যাচ্ছে, ফলগুলো দেখা যাচ্ছে। এবার দেখুন আপনারা গাছের এই যে পাতা, এই পাতার যে সম্পূর্ণ যে উপরে যে একটা টিপ টিপ দাগ চলে এসেছে, এটাকে বলা হয় টিপ জলা। এখানে দেখুন এটাতে ম্যাপ পোকাও আছে অল্প হালকা। এবং দেখুন এটা লাগার কারণ, আমি কয়েকদিন আগে হালকা একটু স্যাঁস দিয়েছিলাম, স্যাঁস দেওয়ার পরে এই টিপ জলাটা লেগে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতাগুলো, দেখুন পাতাগুলো এইভাবে পুড়ে পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। দেখুন এই গাছের সম্পূর্ণ পাতাতে টিপ জলা লেগে গেছে। এবং দেখুন আরেকটা জিনিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখুন সম্পূর্ণ ফুলে ফল আর ধরছে না, যা ফল আগে ধরে গিয়েছিল সেগুলোই জাস্ট আছে, আর নতুন করে কোনো ফল আর আমাদের গাছে ধরছে না। দেখুন সম্পূর্ণ পাতাতে টিপ জলা ভরে গেছে। এদিকের গাছগুলোতে দেখুন সম্পূর্ণ পাতা আমি কেটে দিয়েছিলাম, টিপ জলা লাগার ভয়েতে যদি বাও রক্ষা করা গেল না, যে দুটো একটা পাতা রয়ে গেছে সেই পাতাতেও টিপ জলা চলে এসছে। এখানের গাছগুলোতে সম্পূর্ণ টিপ জলা ভরে গেছে, কিন্তু আমি আরেকটা বিষয় আমি আপনাদের সম্মুখে দেখাবো। আমার আরেকটা বাগান আছে যেখানে আমি সেচ অনেক কম দিয়েছিলাম এবং সেসব জায়গাতে টিপ জলা একদমই লাগেনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা টমেটো পাকছে এবং অল্প অল্প টমেটো আমি ওঠাচ্ছি, টমেটো নিয়ে একটা ভিডিও আমি সামনে নিয়ে আসছি আপনাদের সম্মুখে। এই জুলিতে অনেকটা কম সেচের ব্যবস্থা হয়েছে, এখানে মানে সেচ দেওয়ার পরে জলটা অতটা থাকছে না। কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা টমেটোগুলো কত বড় সাইজের হয়েছে। এবং আমাদের আরেকটা বাগান আছে, আমি সেই বাগানটা আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখাই, সেটা হলো এই বাগানটাতে। দেখো এখানের যে গাছ আছে, গাছের পাতা আছে, এখানে একটাতেও টিপ জলা নেই। দেখুন এখানে সেচ অনেক কম দেওয়া হয়েছে এবং টিপ জলা একটাতেও নেই। দেখুন এবং কত সুন্দর ফল গাঁথতে শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন নিচেও টমেটো ধরে গেছে, তাই টিপ জলা এলে আমাদেরকে কিছু করণীয় কাজ আছে যেগুলো আমি বললাম, এগুলো একটু মেনে চলবেন। অ্যাকচুয়ালি ওয়েদার খারাপের জন্য টিপ জলাটা চলে আসে। স্যাঁচ টমেটো গাছে আপনি খুব বেশি দিতে পারবেন না, যখন আপনারা ভালো বুঝবেন তখনই স্যাঁচ দেবেন। এবং অতিরিক্ত ঠান্ডার ফলে এই টিপ জলা থাকবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তবে ঠান্ডা খুব একটা পড়েনি, তাই টিপ জলা এখনও যাচ্ছে না। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টমেটো বাগান সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও আমি স্টেপ বাই স্টেপ আপলোড করে যাবো।